আহমেদ আলুস নামের সিরিয়ান ওই যুবক। পুলিশের কাছে চাওয়া হয় এই অনুমতি, পুলিশও তাকে অনুমতি দেয় তোরা এবং বাইবেল পড়ানোর জন্য। এখন হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে কেন বাইবেল এবং তোরা পড়ানোর অনুমতি সুইডেন পুলিশ তাকে দিয়েছিল? এর পিছনে একটি কারণ রয়েছে, আর সেটি হচ্ছে তার কয়েকদিন আগেই জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি নিন্দা প্রস্তাব পেশ করে, যেখানে বলা হয় সুইডেনে পবিত্র কোরআন পড়ানোর প্রতিবাদে বিভিন্ন দেশ প্রতিবাদ জানাবে এবং এর পক্ষে তারা রায় দিবে। আপনারা এই বিষয়টি হয়তো জানেন যে ওই সময় সাতটি দেশ সরাসরি বিরোধিতা করে, তারা এই নিন্দা প্রস্তাবে সায় দেয়নি এবং তারা বিপক্ষে ছিল, এবং ১২টি দেশ এই নিন্দা প্রস্তাবের পক্ষে বিপক্ষে করে ভোটই দেয়নি। কিন্তু ৪৭টি দেশের মধ্যে প্রায় ২৯টি দেশই ভোট দিয়েছিল এই নিন্দা প্রস্তাবের পক্ষে, আর যে কারণেই জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাব পাস হয় যেখানে সুইডেনকে কড়া ভাষায় এর বিপক্ষে নিন্দা করা হয় যে কেন তারা পবিত্র কোরআন পড়ানোর অনুমতি দিল। তারই ধারাবাহিকতায় আহমেদ আলুস নামের এই ব্যক্তি, সিরিয়ান এই মুসলিম ব্যক্তি, তিনি ইহুদিদের ধর্মগ্রন্থ তোরা এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়ানোর অনুমতি চান, তাকেও সুইডেন পুলিশ অনুমতি দেয়। কিন্তু এখানে একটি অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে ফেলেন আহমেদ আলুস নামের সিরিয়ান ওই মুসলিম যুবক। কি করেছিলেন তিনি? তিনি কি করেছিলেন জানেন? তিনি বাইবেল এবং তোরা হাতে নিয়ে পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি আগুন দেননি। তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন পবিত্র কোরআন হাতে নিয়ে, তিনি বলছিলেন, আমাদের কোরআনের সাথে তোমরা যেটা করেছো আমরা কখনোই তোমাদের পবিত্র ধর্মগ্রন্থের সাথে তেমনটা করবো না, আর এ কারণেই আমি এটা পড়ানো থেকে বিরত থাকছি, আমি এটা কখনোই করবো না, আমার ধর্ম কখনোই এটা আমাকে শিক্ষা দেয় না অন্য ধর্মগ্রন্থ পড়ানোর জন্য। যদিও এই অনুমতি দেওয়ার পরেই ইসরায়েলে এ নিয়ে বিক্ষোভ হয়, ইসরায়েলের বেশ কয়েকটি সংগঠন এর প্রতিবাদ জানায়, এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত এ বিষয়ে টুইট করেন, প্রতিবাদ জানান যে কেন তাকে এই অনুমতি দেওয়া হলো সুইডেন থেকে। তবে ইসরায়েলের যে প্রেসিডেন্ট রয়েছেন, তিনি সুন্দর একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন যখন পড়ানো হয়েছে, এরই ধারাবাহিকতায় পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থগুলিও পড়ানো হবে, এটাই তো স্বাভাবিক, আর এ কারণেই আমরা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে সম্মান করি এবং সবগুলি ধর্মগ্রন্থকেই সম্মান দেওয়া হোক সুইডেনে, যাতে করে ভবিষ্যতে এমন কাজ আর কেউ করতে না পারে।